আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকের 7 নম্বর টিউটোরিয়ালে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে কসেস থিওরিয়াম নিয়ে আলোচনা করছি। ওকে, আমরা শুরু করি তাহলে। কসেস ইন্টিগ্রাল ফর্মুলা হতে হলে দুটি কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হবে। তার কি হচ্ছে হলো কমপ্লেক্স ফাংশন এফ জেড হতে হবে অ্যানালাইটিক ফাংশন, এবং এই জেড নট অর্থাৎ সিঙ্গুলার পয়েন্ট, জেড নট ইজ সিঙ্গুলারিটি ইনসাইড দ্য ক্লোজ কার্ভ। যে আমাদের ক্লোজ কার্ভ দেওয়া থাকবে সেই কার্ভের অর্থাৎ এই কার্ভের ভিতরে থাকতে হবে সিঙ্গুলারিটি। আমরা তাহলেই কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে আমাদের এই শর্ত দুটো ফুলফিল করলে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে পারবো। সেইটা হচ্ছে কি কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, ক্লোজ ইন্টিগ্রাল এফ জেড ডি জেড, জেড মানে জেড নট সমান 2πi এফ জেড নট। এটা হচ্ছে আমাদের কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। এই ফর্মুলাটা সামুস আউটলাইন কমপ্লেক্স ভেরিয়েবল এই বইতে প্রুফ দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। আমার ভিডিও অনেক লেন্দি হয়ে যায়, তাই আমি প্রুফ নিয়ে আলোচনা করছি না, শুধু আমি এক্সাম্পল কীভাবে সলভ করা হয় সেগুলোই আমি আজকের ভিডিওতে দেখাবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। ক্লোজ ইন্টিগ্রাল 1/z cos z dz, এবং হোয়ার সি ইজ দ্য ইলিপস, আমাদের সি দেওয়া আছে, এটা হচ্ছে উপবৃত্ত, এই সমীকরণ দেওয়া আছে। এখন আমরা কি করব, ফার্স্ট স্টেপে আমরা কার্ভের কেন্দ্র এবং এর রেডিয়াস এগুলো আমরা বের করব। তাহলে তো আমরা বুঝতে পারবো যে সিঙ্গুলার পয়েন্ট কি ওই বৃত্ত বা উপবৃত্তর ভিতরে না বাইরা। এই বিন্দুটা খোঁজার জন্যই আমরা মূলত ওই এগুলো বের করতে পারছি। আমরা ইলিপসের সাধারণ জেনারেল সমীকরণ জানি কি x² + y² / b² = 1। তো আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করে x এবং y এর মান পাই কি 1/3 এবং 1/9। যেহেতু এখানে আমাদের a হচ্ছে হলো আমাদের এর মান 1/3 এর মান হচ্ছে বড়, তাই আমাদের ইলিপসের আকৃতি এরকম আসছে। আর যদি এর মান ছোটো b এর মান বড় আসতো ইলিপসের আকৃতি এরকম আসতো। ওকে, তারপর নেক্সট স্টেপে আমাদের কাজ কি, সিঙ্গুলার পয়েন্ট খোঁজা। সিঙ্গুলার পয়েন্ট খুঁজতে হলে কী করতে হবে, ডিনোমিনেটর = 0 দিতে হবে, অর্থাৎ হর = 0, অর্থাৎ জেড সমান জেড নট। তাহলে আমাদের সিঙ্গুলার পয়েন্টটা হচ্ছিল 0 বিন্দু, আর এই 0 বিন্দুটা মূলত ইলিপসের এই জায়গা ভিতরে অবস্থিত। তাহলে আমরা দেখতে পেলাম ইলিপস অর্থাৎ উপবৃত্তের ভিতরে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে। সিঙ্গুলার পয়েন্ট বলতে কি, ওই বিন্দুতে ওই কমপ্লেক্স ফাংশনটা ডিফারেন্সিয়েটেবল না, অর্থাৎ অন্তরীকরণযোগ্য না। তাহলে আমরা কী করব, কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব। এই যে আমরা লিখছি cos z dz বাই জেড। এখন এখানে জেড মাইনাস জেড নট ছিল আমাদের কি 0 বিন্দু, 0 বিন্দু, আর হচ্ছিল cos z সমান আমাদের এফ জেড। আমরা এই যে কসেস ইন্টিগ্রাল ফর্মুলায় দেখতে পাচ্ছিলাম যে এফ জেড ডি জেড, জেড মাইনাস জেড নট সমান 2πi এফ জেড নট। তাহলে আমরা এই cos z কে এফ জেড লিখলাম, এই যে cos z কে এফ জেড লিখলাম, আর এই যে বাকি এইভাবে সমান 2πi এফ জেড নট। এখন এই এফ জেড নটের মান আমাদের বের করতে হবে। এই জন্য আমরা কী করব, আমরা এফ জেড বলতে কী বুঝি, এফ জেড বলতে cos z। এখন এই cos z এর জায়গায় আমরা যদি জেড নটের মান ইনপুট করি, আর জেড নটের মান আমরা কত পাইছি হচ্ছে 0, জেড নটের মান 0 পাইছি, তাহলে 0 ইনপুট করছি, যার ফলে আমরা cos 0 ডিগ্রির মান 1। তাহলে আমরা পেয়ে গেলাম, এখন এফ জেড নটের মান পেয়ে গেছি 1, তাহলে এখানে আমরা বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সমাধান, এই ইন্টিগ্রেশনের সমাধান কি 2πi × 1। তাহলে আমরা সহজেই এই কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে একটা ইন্টিগ্রেশনের মান পেয়ে গেলাম। এখন আমরা আর একটা এক্সাম্পল দেখি, ইন্টিগ্রেশন অফ ক্লোজ ইন্টিগ্রাল e³ z বা z-i dz। এখন এটাও একটা ক্লোজ কার্ভ, ইলিপস দেওয়া আছে, অর্থাৎ উপবৃত্ত। তাহলে আমরা শুরুতে সিঙ্গুলারিটি খুঁজি। সিঙ্গুলারিটি খুঁজতে হলে আমাদের হর সমান 0 ধরতে হবে। 0 ধরে আমরা জেড সমান কী পাইছি, i পাইছি, অর্থাৎ জেড নট। সিঙ্গুলারিটি পেয়ে গেলাম। এখন আমাদের এই বৃত্তটা আমাদের উপবৃত্তের x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর এটা কোন আকৃতির আছে সেটা আমরা খুঁজে বের করব। সেজন্য আমরা কী করছি, মডুলাস আমরা জেড সমান x + i লিখছি, তারপরে আমরা মডুলাস দূর করে রুট দিয়েছি, তারপরে আমরা y সমান 0 ইনপুট করছি, যার ফলে x এর মান পাইছি, আবার x সমান 0 ইনপুট করছি, ক্যালকুলেশন করে আমরা y এর মান পাইছি। তাহলে যখন x সমান 0 ইনপুট করে y এর মান পাইছি ±√5, আবার y সমান 0 ইনপুট করে x এর মান পাইছি 3। তাহলে আমরা এখন এই যে স্থানাঙ্ক ব্যবস্থা স্থাপন করলে এই যে দেখতে পাচ্ছি 0 করে √5 আবার -5 আর এটা, তাহলে এটা আমাদের একটা ইলিপসের যার হচ্ছে a > b, তাই আমাদের এরকম আকৃতি হয়েছে। এখন আমরা জানি কি করব, এখন আমরা চেক করব কি এই ইলিপসের সিঙ্গুলার বিন্দুটা ভিতরে না বাইরে অবস্থিত। এখন আমরা পেয়েছি কি z সমান i। আমরা জানি কি হচ্ছে হলো এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা x অক্ষ বরাবর বাস্তব অংশ, y অক্ষ বরাবর অবাস্তব অংশ প্রকাশ করি। তাহলে এটাকে আমরা z সমান i বলতে আমরা 0 + i × 1 এরকম বলতে পারি। তাহলে আমাদের x অক্ষ বরাবর 0 এবং y অক্ষ বরাবর i × 1। তাহলে আমাদের এই যে 0, 1 z, আমাদের এই যে z নট। তাহলে এই যে আমরা 0 एक्स अक्ष बराबर जिरो और वाई अक्ष ताहले ए बिंदुटा हच्छे आमादेर सिंगुलार पॉइंट जा आमादेर क्लोज कार्वेर भितरे अवस्थित। ताहले आमरा कॉची इंटीग्रल फॉर्मूला यूज करे इंटीग्रेशनेर मान पेये जाबो, सेटा यूज करछि एखन 2πi एफ जेड नट। एखन एफ जेड नट बोलते आबार कि आई, ताहले जे आई बसाय दिछि एखन एफ जेड बोलते आबार कि e टू द पावर 3z, 3z एर जायगाय एखन 3z एर जायगाय जेड नट बोलते आई। एखन ए आई एटा आमि एकटु भेंगे करि, ताहले एफ जेड बोलते बुझाइছে হলো e टू द पावर 3z। এখন एफ जेड नट बोलते এখন এই z নটের মান কত পাইছি i, তাহলে এখানে লিখতে পারবো e টু द पावर 3i। এইভাবে মূলত আসছে। তাহলে এই যে আমাদের হয়ে গেল 2π e টু द পাওয়ার 3i। আর এটা আমাদের কি, এটা হচ্ছে হলো পোলার কোঅর্ডিনেটে কমপ্লেক্স ভেরিয়েবল। তাহলে এটাকে আমরা ইসে পোলার ফর্মকে আমরা ভেঙে cos थीटा प्लस i sin थीटा लिखते पारी। एटाई मूलत आमादेर आंसर, ए इंटीग्रेशनेर आंसर। आशा करी सबाई बुझते पेरेछेन। धन्यवाद सबाइके।